ময়মনসিংহে দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির চর্চা শুরু হয়েছিল ক্লাব গঠনের আড়ালে। সময়টা ছিল 1961 সাল। পাকিস্তানের সামরিক শাসন ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে ছাত্র রাজনীতি ছিল তখন এই ক্যাম্পাসে নিষিদ্ধ। তাই ভিন্ন কৌশলে ছাত্র রাজনীতির যাত্রা শুরু হয়েছিল সেখানে, যার বহু ঐতিহাসিক অবদান আজও অনেকের অজানা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সেকাল একাল নিয়ে সাইদ খানের প্রতিবেদন, ছবি তুলেছেন জসীমউদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রের টাকায় পরিচালিত দৈনিক পাকিস্তান নামের এ পত্রিকাটি এর নাম থেকে পাকিস্তান শব্দটি কেটে ফেলে দৈনিক বাংলা হয়ে যায় 1971 সালের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে, যখন 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের বিজয় সূচিত হয়। কিন্তু একই রাষ্ট্রের অর্থে পরিচালিত পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিন 71-এর 26 মার্চ প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ ক্যাম্পাসের নাম থেকে পূর্ব পাকিস্তান ঝেড়ে ফেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে নাম ঘোষণা করে। সেই ঐতিহাসিক ঘোষণার এক প্রত্যক্ষ সাক্ষীর জবানবন্দি থেকে জানা গেল, তখন থেকেই দেশের মানুষ এই নামে চিনতে শুরু করে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়কে। এই মাটি, এই কৃষি বিশ্ববিদ্যালয় ক্লাবে এখানে আমরা ছাত্র শিক্ষক সবাই সম্মিলিতভাবে এখানে জড়ো হইলাম এবং রফিকউদ্দিন ভূঁইয়া সাহেব এসে ভাইস চ্যান্সেলর মহোদয়কে বললেন যে বঙ্গবন্ধু রাত্রে, গভীর রাত্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণাপত্র পড়ে আজ থেকে এই বিশ্ববিদ্যালয় স্বাধীন, স্বাধীন বাংলার অফিস হবে। বর্তমানের তুলনায় অনেক অনুন্নত ও পিছিয়ে থাকা এক গ্রামীণ পরিবেশে রাজধানী ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলায় 1954 সালে ভেটেরিনারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা শিক্ষা প্রতিষ্ঠানটি 61 সালে রূপান্তরিত হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে। এ ক্যাম্পাসেরই প্রবীণ এক ছাত্র জানালেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর প্রথম বেশ কয়েক বছর ছাত্র সংগঠনগুলো নিজেদের ব্যানারে কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা কোনো সংগঠন করার কোনো সুযোগ ছিল না। প্রতিষ্ঠার পর থেকে দুইটি ক্লাবের ভিতর দিয়ে তাদের যাত্রা শুরু হয়, একটা প্রভাতী, একটা অগ্রদূত। 66 সালের 6 দফা আন্দোলন করতে গিয়ে ক্লাবের খোলস ভেঙে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন স্বনামে প্রকাশ্য কার্যক্রম শুরু করে ক্যাম্পাসে। বিভিন্ন ইস্যুতে নিজস্ব ব্যানারে চলে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন, পাশাপাশি বাংলাদেশের জাতীয় আন্দোলনেও ছাত্ররা অংশ নেয়। এভাবেই 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সামরিক স্বৈরাচার বিরোধী নানা আন্দোলনেও এ সবুজে ঘেরা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছে বারবার। আন্ত অনুষদের আন্দোলন করেছি আমরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে অনেক আন্দোলন করেছি, এগুলো তো ছিলই, কিন্তু জাতীয় আন্দোলনে একটা বিরাট ভূমিকা ছিল। বৃহত্তর ময়মনসিংহে, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ে সেদিন আমরা নেতৃত্ব দিয়েছিলাম। কৃষিভিত্তিক অর্থনীতির এই দেশে কৃষিবিজ্ঞান ও উন্নয়নে আরও উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকার কথা ক্যাম্পাসের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছেও এক অজানা অধ্যায়। তাদেরকে এই ইতিহাস সচেতন করার ক্ষেত্রে কোনো পরিকল্পিত সংগঠিত উদ্যোগও চোখে পড়ে না।